আজ হঠাৎ করেই মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে যায়। বাণিজ্যিক বহুতল ভবনটির ভিতরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। জানা গিয়েছে ক্যানিং স্ট্রিটের ওই বহুতল বাণিজ্যিক ভবনে প্লাস্টিকের গোডাউন রয়েছে। আজ রবিবার, ছুটির দিন থাকায় ক্যানিং স্ট্রিটে ভিড় খুব কম, কিন্তু গোডাউনগুলি রয়েছে তালা বন্ধ। দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ওপরে ছাদে পুরো চুড়ি ভর্তি আছে, চুড়ি আছে।